আসুন, মাইয়াত মারা যাওয়ার পরে আমরা তাহলিলের ব্যবস্থা করে থাকি শরীয়ত মোতাবেক কতটুকু জায়েজ আছে। তাহলিল নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফরুল ইবাদা বলেছেন উত্তম ইবাদত। এই তাহলিল করলে খিলাফ, এটা বিশেষ এই ওয়াহাবিদের যাকে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলা হয় কাসিম নানুতুবি সাহেব, ওনার একটা তাহজিবুন নাসাস এই কিতাবে বয়ান দিয়েছেন। এক রওয়ায়েতে জুনায়েদে বাগদাদির কথা আছে, আরেক রওয়ায়েতে হাসান বসরির কথা আছে। মোট্টা কথা হলো, এক মহিলা এসে বলছে, হুজুর আমি আমার মেয়েকে দেখলাম মারা গেছে, আগুনে জ্বলছে, কি করতে পারি? বলে এক রওয়ায়েতে 70,000, আরেক রওয়ায়েতে 1,40,000, তুমি তাহলিল করে ঈসা আলাইহিস সালাম করে দাও। তখন করে দেওয়ার পরে কিছুদিন পরে স্বপ্ন দেখতেছে যে মেয়েকে কিছুদিন আগে জাহান্নামে দেখতেছে জ্বলছে, আজকে সে মেয়ে জান্নাতে উঠতেছে। বিশের বদলতে